আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি তসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সজাগ না হলে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিন দফা দাবিতে জ্বালানি তেল উত্তোলন পরিবহন বন্ধের হুমকি। কিশোরগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা বাদলের মরদেহ উদ্ধার। ছদ্মবেশের রেল স্টেশনে ইউএনও ধরা খেলেন কালোবাজারি। কনস্টেবলকে ছুরিকাঘাত, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আগস্ট পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, সজাগ না হলে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। রবিবার দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার মধ্যে 60% ঢাকার। এ পর্যন্ত 57টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সবাই যদি সজাগ না হই তাহলে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জ্বালানি পরিবেশকারী সংগঠনগুলো। এ দাবি না মানলে আগামী 1 আগস্ট থেকে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রবিবার খুলনায় বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে সকাল 10টায় সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল 9টার দিকে শহরের চরশোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাদল রহমান জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইল এলাকার মুখলেসুর রহমানের ছেলে। তবে তিনি কিশোরগঞ্জ জেলা শহরে স্থায়ীভাবে থাকতেন। ভোরে ছদ্মবেশে ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে টিকিট কাটতে গেলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় জুয়েল নামের এক কালো বাজারিকে হাতে নাতে ধরেন তারা। একই সঙ্গে ফখরুল নামের এক কাউন্টারম্যানকেও আটক করা হয়। রবিবার ভোর 4টায় ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ জানান, আটক টিকিট কালোবাজারি জুয়েলকে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া টিকিট কাউন্টার ম্যান ফখরুলকে 1,00,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মানিকগঞ্জ সদরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে রাকিব নামের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার দিনগত রাত 2টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগের ইউনিয়নের মেঘশিমুল এলাকায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরি পরিষেবা 999-এর মাধ্যমে খবর আসে ঢাকা আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় 7-8 জনের একদল ডাকাত বিভিন্ন যানবাহন থামিয়ে টাকা ও মালামাল লুটে নিচ্ছে। সেখানে পুলিশ পৌঁছালে মুখে গামছা মোড়ানো ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় এক ডাকাত সদস্য পুলিশ কনস্টেবল রাকিবকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাতেই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাস যাত্রী ও স্থানীয়রা মিলে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। ইয়াম্মি চকোলেট ও মিল্কের ম্যাজিক্যাল টেস্টে এলো প্রাণ চকোলেট, মোমেন্টস অফ ফ্যান্টাসি।
ঢাকা পটুয়াখালী নৌরুটে চলাচলকারী লঞ্চগুলোতে এবার ঈদেও তেমন যাত্রী চাপ দেখা যায়নি, ফলে হতাশ লঞ্চ মালিক ও শ্রমিকরা। বিগত বছরগুলোতে প্রতি ঈদের আগে এবং পরে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও এবার ঠিক উল্টো চিত্র দেখা গেছে। এই সময় লঞ্চগুলোতে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি যাত্রী চলাচল করতে দেখা গেছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সে যাত্রী সংখ্যা আরও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু চালু হওয়ার পর পাল্টে যেতে শুরু করে এই রুটের প্রেক্ষাপট। দুই থেকে তিনটি লঞ্চের স্থলে এখন স্বাভাবিক সময় প্রতিদিন গড়ে একটি করে লঞ্চ চলাচল করে, আর তাতেও কাঙ্ক্ষিত যাত্রী পায় না লঞ্চগুলো। এছাড়া লঞ্চের অধিকাংশ কেবিনই থাকে ফাঁকা। পদ্মা সেতু হওয়ার পর থেকে বেশিরভাগ সময় আসলে পদ্মা সেতু থেকেই পারাপার করা হয় ঢাকাতে। বাট এইবার একটু চিন্তা করলাম, আমাদের পুরানো স্মৃতি, সেই লঞ্চে যাওয়া আসা করা হয় না অনেক দিন ধরে, তো এই জন্যই আর কি লঞ্চে যাওয়া। প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারি না, বাট ভ্রমণে নদী ভ্রমণটাতে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি, পানি দেখতে পাচ্ছি, সেই সব এক্সপিরিয়েন্সটা ভালো। সড়কপথ থেকে নদীপথ অত্যন্ত ভালো, এবং আমার ফ্যামিলি সহ তাদেরকে আমরা পাঠাচ্ছি, আমার মেয়েকে পাঠালাম, খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে, খুব ভালো লাগলো। ভিড় থাকলো কিন্তু যাত্রী হিসাবে কোনো ভোগান্তি নাই, ইনশাল্লাহ খুব ভালোভাবে যাচ্ছে এবং সুন্দরভাবে কেবিন পেয়েছি। ঈদ মৌসুমে যেভাবে যাত্রী হওয়ার কথা সেভাবে যাত্রী হচ্ছে না, মোটামুটি আর কি লঞ্চ চলতেছে, খরচ টাকা পোষায় কিন্তু লাভের অংশ পাচ্ছি না। তৈলের দাম বেশি, এই জন্য ভাড়া কমাইতে পারতেছি না, তৈলের দাম কম থাকলে ভাড়া কমাই দিতে পারতাম। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাঠ জুড়ে এখন চলছে রোপা আমন ধানের বীজতলা তৈরির কর্মযজ্ঞ। তবে আগের সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ায় কৃষকের কাজ যেমন সহজ হয়েছে, তেমনি সাশ্রয় হচ্ছে অর্থেরও। এতে অধিক লাভের মুখ দেখছেন কৃষকরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাঠ জুড়ে এখন চলছে রোপা আমন ধানের বীজতলা তৈরির কর্মযজ্ঞ। তবে আগের সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ায় কৃষকের কাজ যেমন সহজ হয়েছে, তেমনি সাশ্রয় হচ্ছে অর্থেরও। এতে অধিক লাভের মুখ দেখছেন কৃষকরা। সরকার যে আধুনিক যন্ত্রপাতি দিয়া ধান লাগানির যন্ত্রপাতি আনেছে, এতে কৃষকরা অনেক লাভবান। কৃষি অফিসারের পরামর্শতে এই ব্যাট করে জ্বালা ফালানি হয়, এটা বাঙতেও সুবিধা হয়, রুইতেও সুবিধা হয়, এটা ফলনও ভালো হয়, আমরা খুব লাভবান। জানা যায় এই অঞ্চলে বোরো ধান ঘরে তোলার পর আষাঢ়ের শেষ দিকে বৃষ্টির অপেক্ষায় থাকেন কৃষকরা। বৃষ্টি হলে রোপা আমন ধান চাষে মাঠে নেমে পড়েন তারা। শনিবার সরেজমিনে উপজেলার এগারো সিন্ধু ইউনিয়নের আদিত্যপাশা বাগানবাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকরা আধুনিক পদ্ধতিতে রোপা আমন ধান চাষের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি করছেন। এই এলাকার কৃষকেরা সকলেই একসাথে ধান রোপণ করবে এবং একসাথে ধান কর্তন করবে। দেখা যাবে যে এই সকল কাজ একসাথে করার কারণে এখানে রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ কম হবে, সকল ধরনের পরিচর্যা কাজ সহজতর হবে। এবার ওই এলাকার কৃষকরা বেড ও ট্রে পদ্ধতিতে আমন ধানের বীজতলা তৈরি করছেন। এ এলাকার কৃষকরা বেড ও ট্রে পদ্ধতিতে এক টন বীজ বপন করেছেন। আমরা চেষ্টা করছি আমাদের কৃষকদেরকে ক্লাস্টার আকারে আদর্শ বীজতলা তৈরি করার জন্য, যেন আমরা আমাদের আমন ধান গড়ে তোলার পর পরবর্তী সময়ে সরিষা এবং আলু চাষ করতে পারি। সরিষা আলু চাষ করার পরে কৃষকরা যেন বোরো ধানে যেতে পারে। এখান থেকে প্রাপ্ত চারা দিয়ে এলাকার 150 হেক্টর জমিতে ধান রোপণ করা যাবে। এই আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে এখানকার কৃষকরা একসঙ্গে ধান রোপণ এবং একসঙ্গে কাটতে পারবেন। নওগাঁয় কাঁচামরিচের দাম কিছুটা কমলেও বেড়েছে সবজির দাম, এতে বিপাকে পড়তে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের। বিভিন্ন বাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকাতে, তবে স্থানভেদে খুচরায় বিক্রি হচ্ছে 320 থেকে 380 টাকায়। জেলা শহরে সবজির পাইকারি বাজার চলে বেলা 11টা পর্যন্ত, যেখান থেকে সবকিছু সর্বনিম্ন 5 কেজি কিনতে হয়। তাই এখানে দাম কিছুটা কম হলেও সবার পক্ষে কেনা সম্ভব হয় না, তাই বাধ্য হয়ে বেশি দাম দিয়ে খুচরা বাজার থেকেই সব নিতে হয় ক্রেতাদের। পাইকারি বাজারে বিক্রি হওয়া সব ধরনের সবজি হাত বদলে খুচরা বাজারে বিক্রি হয় প্রায় 1 থেকে 1.5 গুণ বেশি দামে। মরিচসহ সবজির দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তরা সবজি বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ফল
সবজি বাজারে আমাদের এখানে আমদানিকৃত বাজার, কিন্তু কত খরায় আমাদের অনেকগুলো নষ্ট হয়ে গেছে। দেশি মরিচ কালকে বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, আজকে বিক্রি হচ্ছে 280-260 টাকা কেজি। আর এই পার্বতীপুর অর্থাৎ দিনাজপুরের মরিচ বিক্রি হচ্ছে, কালকে বিক্রি হচ্ছে 240-230-220 টাকা কেজি, আর আজকে সেই মরিচ 180 টাকা কেজি। দাম কম বেশি মরিচ খাতত নাই, মরিচ খাতত নাই হিসাবে মনে করেন জেলার দাম। কাঁচা মরিচের অবস্থা হলো আমরা 280 টাকা কিনছি, 300-320 টাকা আমরা বেচতেছি। বর্তমানে একটু বাড়ছে কাঁচা সবজির দাম, কারণ বর্ষায় এক গাছ মরে গেছে, তার বাদে মনে করেন আমদানি কম হচ্ছে, অনেক জায়গা ডুবে গেছে, এই কারণে জন্য একটু দাম বাড়ছে। যেমন দেখেন কাঁচা মরিচ আমরা বিক্রি করেছি কয়েকদিন আগে 200, এখন বিক্রি হচ্ছে 280 টাকা। করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 70-80 টাকা কেজি এরকম। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।